সুপ্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে ওয়েবসাইট ডিজাইন পরিচিতি ও এল অর্থাৎ অধ্যায় চার চাপ্টারের তেরোতম ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমরা ওয়েবসাইট ডিজাইন পরিচিতি ও HTML এর এইস টি এম এল লিস্টের ওয়েল ট্যাগের স্টার্ট সম্পর্কে আমরা পড়ব এর আগে আমরা একটু গত ক্লাসে একটু রিভিশনে চলে যাই গত ক্লাসে আমরা পাঠ্যবইয়ের তিনশো উনিশ নম্বর পৃষ্ঠা HTML লিস্ট সম্পর্কে তোমাদেরকে আলোচনা করেছিলাম আমরা একটু ধারণা দিচ্ছি আবার HTML লিস্ট সাধারণত তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে আন অর্ডার লিস্ট আরেকটি হচ্ছে নাম্বার অর্ডার লিস্ট আরেকটা হচ্ছে ডেফিনেশন লিস্ট হ্যাঁ অর্ডার লিস্ট হচ্ছে যে যেগুলো সাধারণত সংখ্যা বর্ণ দিয়ে হয় এবং এবং এটির ট্যাগ হচ্ছে অটালিস্টের ট্যাগ শুরু হয় ওয়েল ট্যাগ দিয়ে এবং ওয়েল ট্যাগের অ্যাক্টিভিউট হচ্ছে টাইপ এবং স্টার্ট টাইপ এবং স্টার্ট গত ক্লাসে বন্ধুরা আমরা টাইপ ওয়েল ট্যাগের টাইপ অ্যাক্টিভিউটসমূহ পড়েছিলাম একটু দেখো টাইপ অ্যাক্টিবিউট সম্পর্কে আমরা যা পড়েছিলাম এগুলো একটু রিভিউ দিচ্ছি আমরা টাইপ অ্যাক্ট্রিবিউর অর্ডার লিস্টের লিস্ট টাইপ এবং আন লিস্টের লিস্ট টাইপ করেছিলাম তারপর দেন আমরা অর্ডার লিস্টের আমরা টাইপ অ্যাক্ট্রিবিউট সম্পর্কে এই উদ্দীপকটি করেছিলাম এবং এই উদ্দীপ এই এই উদ্দীপকগুলো করেছিলাম আমরা এই উদ্দীপকগুলো আমরা করেছিলাম দেন আমরা আন অর্ডার লিস্টের এই উদ্দীপকটা করেছিলাম হুম এখন আমরা এখন আমরা অর্ডার লিস্টে স্টার্ট একটি সম্পর্কে আমরা পড়ব বন্ধুরা আমরা এইচটিএম লিস্টের ওয়েল ট্যাক্সাইট সম্পর্কে এখন শুরু করতে যাচ্ছি উদ্দীপক শুরু করতে যাচ্ছি দেখেন একটা উদ্দীপক আমাদের থাকতে পারে এরকম যে স্টার্ট একটি লিখা এটা হচ্ছে যে আপনার ব্লু কালারের লিখা দেন ফ্রুটস নেই লিখা থাকবে আর আমরা স্ট্যাটেটিভি আমরা ওয়ার্ল্ডটাকে জানি অঙ্ক বা সাধারণত অঙ্ক বা বর্ণ দিয়ে শুরু হয় সুতরাং এখানে আমরা দেখি এখানে টোয়েন্টি ফাইভ দিয়ে আমরা ম্যাঙ্গো লিখেছে তারপর টোয়েন্টি সিক্স দিয়ে অ্যাপেল লিখেছে টোয়েন্টি সেভেন দিয়ে অরেঞ্জ লিখেছে হ্যাঁ এখন স্যার তারপর গ্রোসারি গ্রোসারিতে আইটেম গ্রোসারি আইটেমে যেটা লিখেছে দেখেন ই ডট রাইস অ্যাপ ডট রাইস জি ডট সল্ট তারপরে স্টেশনারি আইটেমে যেটা লিখেছে দেখেন এ এ ডট বুক ডট এ সি ডট আমরা এর আগে দেখেছিলাম স্যার যে ওয়ার্ল্ড ট্যাগে এভাবে সিকোয়েন্সটা করে অথবা স্যার এ বি সি এভাবে সিকোয়েন্সটা মেনটেন করে বা ক্যাপস এভাবে সিকোয়েন্সটা মেনটেন করে অথবা রোমান সংখ্যা ওয়ান টু থ্রি এভাবে সিকোয়েন্সটা মেনটেন করে হুম কিন্তু আমরা এখানে দেখছি যে এখানে সিকোয়েন্স মেনটেন করেছে তবে এক দুই তিন থেকে না এটা পঁচিশ থেকে শুরু হয়েছে থেকে শুরু হয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এটা যে কোনো কিছু হতে পারে আমি এখানে পঁচিশ ছাব্বিশ সাতাইশ করলাম আমাদের বইতে তিনশো বিশ নম্বর পেজে দেখো ওনারা করলো দশ এগারো বারো যে কোনো উপকার হতে পারে এটা বিট দিয়ে করেছে এটা আচ্ছা এখন আমরা আবার এখানে বর্ণগুলো এ বি সি থেকে শুরু হয়ে জি থেকে শুরু হয়েছে আবার এখানে দেখো বর্ণগুলো দুটো এ এ বি এ সি এভাবে শুরু হয়েছে তো চলি বন্ধুরা এটা কিভাবে করি করব আমরা একটু দেখি তো বন্ধুরা আমরা উদ্দীপকটা দিচ্ছি প্রথমে স্টার অ্যাট্রিবিউট দেন ফ্রুটস নেইম দেন টোয়েন্টি ফাইভ ম্যাঙ্গো টোয়েন্টি ফাইভ ডট ম্যাঙ্গো টোয়েন্টি সিক্স ডট অ্যাপেল টোয়েন্টি সেভেন ডট অরেঞ্জ হ্যাঁ এটা আমরা কিভাবে লিখব এখন বন্ধুরা দেখি এটা এখানে আমরা স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করব স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করব হ্যাঁ আচ্ছা একটু আবার বলে আবারও বলে দিচ্ছি যখন এক দুই তিন বা এ বি সি ডি আপার কেস বা লোয়ার কেস অথবা রোমান সংখ্যা ওয়ান টু থ্রি যদি ওয়ান থেকে বা এ বি সি থেকে এ থেকে যদি শুরু না হয় যদি এভাবে ব্র্যাক করে যদি মাঝখান থেকে যদি শুরু করে কোনো অঙ্ক অথবা কোনো অক্ষর তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে আমাদেরকে ব্যবহার করতে হবে স্টার্ট একটিভিয়ড এখন বন্ধুরা আমরা চলে যাই আমরা একটু দেখি এটা উদ্দীপকটা কিভাবে করলাম আমরা একটু দেখি এখানে দেখো তোমরা লিখলো স্টার্ট তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে দেখেন স্যার এস টিএম টাইটেল আমরা লিস্ট সম্পর্কে পড়ছি তো তুমি নিজের মতো দিতে পারো হ্যাড ক্লোজ বডি তারপর এটা একটু দেখেন স্যার এই যে স্টার্ট একটি এটা কি কালারে লিখেছে ব্লু কালারে লিখেছে হ্যাঁ একটু বড় সাইজের তাহলে কালার চেঞ্জের জন্য আমাদেরকে কি অ্যাক্টিভিওট ব্যবহার করতে হবে আমাদেরকে ফন্ট ফন্ট কালার ফন্ট অ্যাক্টিভিউট ব্যবহার করতে হবে সেই জন্য আমরা এটাকে একটা প্যারাগ্রাফ ধরেছি পি আমরা ফন্ট কালার ইকুয়াল টু আমরা জানি কি লিখতে হয় ব্লু ব্লু সেই জন্য ব্লু লিখেছি তারপরে সাইজ আমরা ধরে নিয়েছি এটা এটা হচ্ছে টুয়েলভ সাইজের দেন স্টার্ট একটি দেন স্টার্ট অ্যাট্রিবিউট লিখাটা লিখলাম এলিমেন্ট কন্টেন্ট তারপরে ফন্ট একটা আমি কি করলাম ফন্ট একটা ক্লোজ করলাম ফন্ট একটা কি করলাম ক্লোজ করলাম হ্যাঁ তারপরে পিট একটা ক্লোজ তাহলে আমরা আউটপুটটা একটু দেখে বন্ধুরা দেখি আউটপুটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টার্ট অ্যাট্রিবিউট হ্যাঁ এখানে কি অ্যাট্রিবিউট স্টার্ট অ্যাট্রিবিউট দেখো ব্লু কালার হয়তো আমার রঙের কারণে এটা চেঞ্জ একটু কালারটা ডিফারেন্ট দেখাচ্ছে এটা কি ব্লু কালার হ্যাঁ এটা অনেক বড় দেখাচ্ছে অন্যান্য এটা একটা যে আমার একটা লিখা প্যারাগ্রাফ হিসেবে লিখেছি তারপর আমরা চলে যাচ্ছি এখন ফ্রুটস নেই এখন আমরা দেখি ফ্রুটস নেই ফ্রুটস নেমটা অবশ্যই হেডিং অবশ্যই হেডিং তারপরে টোয়েন্টি ফাইভ ম্যাঙ্গো টোয়েন্টি সিক্স অ্যাপেল টোয়েন্টি সেভেন অরেঞ্জ তাহলে ফ্রুটস নেমে আমরা কী দিলাম হেডিংটা এইচ ফোর দিলাম এটা নর্মালি আমি আগে বলেছি আমরা এইস থ্রি বাই ফোর ব্যবহার করব এ তারপর লিখলাম ফ্রুটস নেই তারপর কী লিখলাম যেহেতু এটা ওয়েল ট্যাক সেহেতু আমি কি লিখলাম ও এল আর টাইপ অ্যাক্টোবিট ব্যবহার করে নিই এটা কি ব্যবহার করেছি স্টার্ট অ্যাক্টোবিউট থেকে শুরু হয়েছে টোয়েন্টি ফাইভ থেকে তাহলে এটা টাইপটা কি ধরনের ওয়ান টাইপটা কি ধরনের ওয়ান অর্থাৎ এক দুই তিনের টাইপ টাইপ হবে এক দুই তিন আর এটা আমরা স্টার্ট করেছি কোথেকে টোয়েন্টি ফাইভ থেকে থেকে টোয়েন্টি ফাইভ থেকে দেখেন এখানে আমরা টোয়েন্টি ফাইভ থেকে শুরু করলাম দেন এলআই দিয়ে আমরা কি লিখলাম ম্যাঙ্গো দেন এলআই দিয়ে আপেল দেন এলআই দিয়ে অরেঞ্জ এলআই ক্লোজ করলাম এখানে এলআই ক্লোজ এখানে দেন ওয়েল টেক ক্লোজ যেহেতু অর্ডার লিস্ট এখন এটার জন্য আমরা একটু আউটপুটটা দেখি স্যার স্যার আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি ফ্রুটস নেম নর্মালি এটা ফ্রুটস সেম লিখা নর্মাল লিখা হেডিং তারপরে টোয়েন্টি ফাইভ ম্যাঙ্গো টোয়েন্টি সিক্স অরেঞ্জ টোয়েন্টি সেভেন সরি টোয়েন্টি সিক্স অ্যাপেল টোয়েন্টি সেভেন অরেঞ্জ বন্ধুরা এখানে এটি যদি হয় ধরি এটা এটা হয় থার্টি টু এটা থার্টি ফোর এটা ফোর্টি ওয়ান তাহলে এখানে আমি কি লিখবো প্রথমে স্টার্ট কি লিখব এখানে বলেছিলাম থার্টি টু স্টার্ট ওয়েল স্টার্ট ইক্যল টু থার্টি টু টাইপ ইকল টু কি লিখবো ওয়ান হ্যাঁ আমরা এটা লিখব ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দ্বিতীয় যেটা এটা এটা দেখো গ্রোসারি আইটেম গ্রোসারি আইটেমটা আমার কোথায় এটা আমার সেন্টারে লিখেছে কোথায় লিখেছে সেন্টারে গ্রোসারি আইটেম দেন এটা কি এটা ই থেকে শুরু হয়েছে কোন থেকে শুরু হয়েছে ই এফ জি ই এ থেকে শুরু হয়নি তাহলে এখানে আমি দুইটা ভিন্ন জিনিস দেখতে পাচ্ছি আমার এই হেডিংটা কোথায় আছে সেন্টারে আছে এবং এটি কি ই থেকে শুরু হয়েছে তাহলে বন্ধুরা এখন দেখো এখানে এখন দেখো এখানে তাহলে এখানে একটু দেখি বন্ধুরা এখন এখানে আমরা যেহেতু এটা সেন্টার আছে সেহেতু আমি কি দিলাম এইচ ফোর অ্যালাইন ইকল টু সেন্টার এইচ ফোর টু সেন্টার গ্রোসারি আইটেম কি গ্রোসারি আইটেম এইচ ফোর কি করলাম ক্লোজ করলাম এইচ ফোর কি করলাম ক্লোজ করলাম আর একটু দেখি এইচ ফোর কী করলাম ক্লোজ করলাম এখন হয় এ গ্রোসারি আইটেম এইচ ফোর কি করলাম ক্লোজ করলাম দেন ওয়েল স্টার আমি কি লিখলাম এখানে এটা কোর্ট থেকে হয়েছে স্যার দেখেন এখানে এটা হবে না হ্যাঁ বন্ধুরা দেখি আমরা তারপর দেন এখানে এখানে ফাইভ কেন লিখলাম কারণ দেখেন এটা কিন্তু এ বি সি এভাবে সিকোয়েন্স হয়নি এ থেকে হয়নি এটা ই থেকে আসছে তাহলে এটা এ বি সি ডি ই এটা শুরু হয়েছে কোথেকে ফাইভ স্টার্ট কত ফাইভ টাইপ ইকল টু এটা কোন ধরনের টাইপ এটা এ তাহলে এলআই রাইস এলাই ক্লোজ এলাই সুগার এলআই ক্লোজ এলআই তারপর সল্ট ওয়েল এলআই ক্লোজ তারপর ওয়েল ট্যাক আমি আবার বলছি এটা দেখো এটা হচ্ছে যে ই এফ জি সেজন্য এটা এ বি সি থেকে শুরু হয়নি সেই জন্য এখানে আমি কি লিখলাম ই থেকে শুরু হয়েছে তাহলে এটা কি এফ এটা কি ফাইভ ওয়েল স্টার্ট ইকল টু ফাইভ টাইপ ইকুয়াল টু কি এখন আমরা আউটপুটটা দেখি বন্ধুরা আউটপুটটা দেখি এই দেখো ই রাইস সুগার সল্ট রাইস সুগার ই রাইস এফ সুগার জি সল্ট আর হেডিংটা গ্রোসারি আইটেমটা কোথায় আসছে মিডলে সেন্টারে চলে আসছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এখানে যদি বন্ধুরা যদি আমার থাকতো ধরি এইচ যদি এইচ থাকতো তাহলে জি এইচ আইজে তাহলে আমি কি দিতাম তাহলে আমাকে দিতে হতো বন্ধুরা তাহলে এখন এখানে আমাকে দিতে হতো কি এখানে ধরি আমি এইচ থেকে শুরু হতো তাহলে এইচ আই জে যদি হতো তাহলে আমি কি দিতাম এ এ বি সি ডি এফ জি এইচ তাহলে আমি কি স্টার্ট কি দিতাম স্টার্ট ইকাল টু এইট টু কি এ আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর স্যার আমাদের যেটা আছে দেখেন তারপর যেটা আছে সেটা হচ্ছে যে স্টেশনারি আইটেম দেখেন স্টেশনারি আইটেম এ এ বুক এ এ বি পেন্সিল এ সি পেন এটা একটু দেখেন এটা ডাবল এ এখানে অনেকে মিস্টেক করবে এটা আমি বুঝিয়ে দিচ্ছি একটু বলে রাখা ভালো গত বেছে একটা ছেলেদের একটা সেকশনে আমি এটা করতে দিয়েছিলাম তো এটা ওদেরকে বলেছিলাম তোমরা যদি করতে পারো তোমাদেরকে আমি যা তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে ট্রিট দিব দেন ওরা করতে পেরেছে ওদেরকে আমি প্রায় আমার এখানেও মনে আছে বত্রিশশো টাকার আমি খাইয়েছিলাম ওদেরকে হ্যাঁ তো এটা একটু ভালো করে খেয়াল করবে তোমরা একটু দেখো এখন দেখেন স্যার স্টেশনারি আইটেমটা এটা কি আন্ডার লিখা হ্যাঁ এখন দেখেন তাহলে এটা এস ফোর এটা কি আন্ডার লাইনের জন্য ইউ ইউটে তারপর স্টেশনারি আইটেম ইউটে ক্লোজ এস ফোর ক্লোজ তারপর দেন এটা কি এ সি দেখেন স্যার এটা ওয়েল স্টার টোয়েন্টি সেভেন কেন টোয়েন্টি সেভেন থেকে হয়েছে স্যার দেখেন কারণ টোয়েন্টি সেভেন থেকে হয়েছে স্যার এটা এ কারণে স্যার এ থেকে ঝেড পর্যন্ত কত দেন আবার যখন শুরু হবে তখন আমি আমার কি এ এ বি বি এ সি এভাবে থেকে শুরু হবে তাহলে এ এ এটা কত টোয়েন্টি সেভেন থেকে আমি আবার বলছি স্যার এটা একটু খেয়াল করবেন যে এ থেকে জেড পর্যন্ত কত টোয়েন্টি সিক্স যখনই টোয়েন্টি সেভেনে চলে যাব যখনই আমি কততে চলে যাব টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এ তাহলে এটা কি হবে স্যার টোয়েন্টি সেভেন এ স্যার তাহলে এটা কি হবে স্যার টোয়েন্টি সেভেন এটা এর থেকে এ এ এ চলে আসবে থেকে শুরু হবে তাহলে টু এ এখানে যদি স্যার আমি এখানে কি ক্যাপস ক্যাপিটাল একটা আপার কেজ এর মধ্যে এ লিখেছি সেজন্য আমি কি লিখেছি এ যদি ছোট হাতের এ লিখতাম তাহলে এখানে ছোট হাতের এ হতো হ্যাঁ এখন আমরা আউটপুটটা লিখে বন্ধুরা

মিলিয়ে মিলিয়ে তোমরা খাতা একটু লিখবে হ্যাঁ আর আমি এত দীর্ঘায়িত করব না ভিডিওগুলো অনেকে বলেছ যে একটু এ হয়ে যাচ্ছে সেই জন্য আমি একটু পনেরো মিনিটে বা ষোলো সতেরো মিনিটে আমি শেষ করে দিতে চেষ্টা করব এখন বন্ধুরা আমরা চলে আসি এখন তোমরা আশা করি বুঝতে পেরেছ এটি তারপরে দেন স্যার কি দেন স্যার আমার হচ্ছে যে ওয়েল টেক তারপর হচ্ছে যে বডি ক্লোজ তারপরে এস্টিমেট ক্লোজ করে দিব আমি এটা আবার দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে তোমাদের সুবিধার্থে আমি বলছি তিনশো বাইশ নাম্বার পৃষ্ঠার পাঠ্য বইয়ে আমরা এক এবং দুই একটা বোর্ড কোয়েশন এসছে এবং দুইটা আমরা লাস্ট যেটা টোয়েন্টি সেভেন দিয়ে করলাম এটা উই রিলেটেড অর্থাৎ হবে আর টাইপ হাতে হবে এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে দুটো হ্যাঁ আর তোমাদের এটা বাড়ির কাজে রইলেও বাড়ির কাজ করে দুইটাই আমাকে দেখাবে এটি একটু ঝটপট করে এটুকু লিখে নাও সিকিউর জন্য ইম্পর্টেন্ট তাহলে আমরা কি দেখতে পারলাম টাইপ অ্যাট্রিবিউটে অঙ্ক এবং কি ব্যবহার হয় টাইপ অ্যাট্রিবিউটে অঙ্ক এবং বর্ণ ব্যবহার হয় টাইপ অঙ্ক এবং কি ব্যবহার হয় বর্ণ ব্যবহার হয় টাইপ অ্যাক্টিভিটি অঙ্ক এবং বর্ণ বা অক্ষর ব্যবহার হয় এবং স্টার অ্যাক্টিভিটি শুধু অঙ্ক বা সংখ্যা ব্যবহার হয় কি ব্যবহার হয় অঙ্ক বা সংখ্যা আমরা দেখতে পেরেছি এটা তোমরা একটু লিখে নিবে হ্যাঁ এ রিলেটেড এই রিলেটেড এমসিকিউতে চলে যায় তিনশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠার একশো তিরিশ দেখেন কোন মান মানসুদে নিউমেরিক হয় অবশ্যই নিউমেরিক মানে শুধু অঙ্ক অবশ্যই স্টার্ট ট্রিবিউট তারপর এস যে লিস্টে আইটেমগুলো নাম্বার দিয়ে শুরু হয় তাকে কি বলা হয় নাম্বার দিয়ে শুরু হয় সেটা হচ্ছে অর্ডার লিস্ট তাহলে এখানে একশো তিরিশ একশো একত্রিশ একশো বত্রিশ একশো তেত্রিশ একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ এইগুলো গুলো এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করবে আজকে এখানেই শেষ করলাম আজ এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে জন্য তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমি আজকে শেষ করছি